বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দূরে ও কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। শবে বরাতকে সামনে রেখে আজ আপনাদের করে দেখাবো শবে বরাত স্পেশাল রেসিপি, বুটে ডালের হালুয়া। শবে বরাত আসলে আমরা সবাই বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি, তাই আজ আমি খুব সহজেই বুটে ডালের হালুয়া তৈরি করে দেখাবো। আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটা। আশা করছি আমার আজকের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার হালুয়াটা কিভাবে তৈরি করতে হয়। এই জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ বুটের ডাল। চেষ্টা করবেন আস্ত ছোলার যে ডালটা পাওয়া যায় সে ডালটা নেওয়ার জন্য, এতে করে হালুয়া টেস্টটা অনেক ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নর্মাল তাপমাত্রার পানি। পানি দেওয়ার পর এই ডালটা আমি এভাবে কষলে কষলে ভালো করে ধুয়ে নিব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখব। আমি ডালগুলিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখতে, এতে করে ডালগুলি বেশ ভালো করে ফুলে উঠতে পারে। ডালটা আমি আবারও 2-3 বার করে ধুয়ে নিয়েছি, এখন আমি ডালগুলি সেদ্ধ করব। এর জন্য একটা প্যানের মধ্যে ডালগুলি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ গরুর দুধ। দুধটা অবশ্যই আগে জাল করে নিতে হবে, কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। আমি এবার চুলার আঁচটা হাইতে রেখে বলক তুলে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা বলক চলে আসছে। আমি এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 4 টুকরা দারচিনি। এবার ঢেকে দিয়ে চুলার আঁচ লোতে রেখে রান্না করব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে 2 কাপ ডালের জন্য আমি 3 কাপ দুধ ব্যবহার করেছি। এখন চুলার আঁচটা লোতে রেখে জাল করলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর চুলার আঁচটা বাড়ানো থাকলে আরও কিছুটা দুধ অ্যাড করা লাগতে পারে। মাঝখানে ঢাকনাটা একটু খুলে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন, যাতে নিচে পোড়া না লেগে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি ডালগুলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটা টেনেও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। আর যতটুকু লিকুইড আছে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও টেনে গায়ে গায়ে মিশে যাবে। ডালটা খুব ভালো করে সেদ্ধ করে চুলা থেকে নামাতে হবে। আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডালটা এরই মাঝে সম্পূর্ণ ঠান্ডাও হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার পরে দেখেন দুধটা কিন্তু ভালোভাবে টেনে এটার গায়ে মাখামাখা হয়ে গিয়েছে। এবার এই ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ফিরে আসছি ব্লেন্ডার করার পর, এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে, কোনো লাম্প যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর সেই ব্লেন্ড করা ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ডালটাকে 2 মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব, মাঝারি আছে। ডালটা আমি 2-3 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেমন খান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য এলাচ পাউডার, দিলাম সামান্য লবণ। চিনিটা ভালোভাবে হালুয়ার সাথে মিশে যাওয়ার পর হালুয়াটা বেশ কিছুটা লিকুইডই হয়ে যাবে। এভাবেই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চুলার আঁচটা মাঝারিতে রেখে। এভাবে নেড়ে চেড়ে যাওয়ার পর একসময় হালুয়াটা একটু টাইট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন এই পর্যায়ে গুঁড়া দুধটা দেওয়ার, এতে হালুয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর গুঁড়া দুধ যদি না থাকে, আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও চলবে। এই তো এরই মাঝে হালুয়াটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর 1-2 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। যে কোনো হালুয়াতেই লাস্টের দিকে সামান্য ঘি ব্যবহার করলে হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং পাওয়া যায় এবং হালুয়াটা অনেক বেশি স্মুথ হয়। ঘি দেওয়ার পরে আরও 1-2 মিনিট জাল করে
আমি চুলা থেকে হালুয়াটা নামিয়ে নেব। আর যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, প্যানের গা ছেড়ে দিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা ট্রেতে হালুয়াটা ঢেলে দিলাম। এই ট্রেতে হালকা একটু ঘি আমি আগেই ব্রাশ করে রেখেছিলাম। গরম অবস্থাতেই হালুয়াটা আমি একটু সমান করে নিচ্ছি, উপরটাও মসৃণ করে নিয়েছি। এখন এই অবস্থাতেই নর্মাল তাপমাত্রায় হালুয়াটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ফিরে আসছি হালুয়াটা ঠান্ডা হওয়ার পরে। আমি ট্রেতে দেওয়ার পর আরও কিছুটা হালুয়া ছিল, এগুলোকে আমি এই সাঁচের সাহায্যে বানিয়ে নেব। এই সাঁচের মধ্যে আমি আগেই ঘি ব্রাশ করে দিয়েছি। এখন কিছুটা হালুয়া নিয়ে এভাবে একটার মধ্যে দিয়ে আরেকটি সাঁচ দিয়ে এভাবে চাপ দিলেই একটা ডিজাইন ক্রিয়েট হবে। এই তো একটা ডিজাইন হয়ে গেল। এভাবে আমি আরও একটি ডিজাইন করে দেখাচ্ছি। আরও একটি ডিজাইন হয়ে গেল। এভাবে সবগুলি হালুয়া বানিয়ে নেব। এই তো সবগুলি হালুয়া বানানো হয়ে গেল। হালুয়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই হালুয়াটাকে কেটে নিতে পারেন। এখন হালুয়াটা তুলে নিচ্ছি। এভাবেই তুলে নিতে পারবেন যেহেতু নিচে ঘি ব্রাশ করা ছিল। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল খুবই সহজ ঝটপট বুটের ডালের হালুয়া। আমি তিনটি ডিজাইনে আপনাদের করে দেখালাম। এখন আপনারা পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। খুবই সিম্পল একটি রেসিপি, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।